তৃণমূলে নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার 7ই জানুয়ারি তার ডায়মন্ড হারবার লোকসভা আসন অর্থাৎ পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নতুন পুরনো তৃণমূল নিয়ে মুখ খুললেন। অভিষেক জানিয়ে দেন, তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ঐক্যবদ্ধ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে অনেকেই বলেছেন নতুন পুরনো দ্বন্দ্ব নাকি তৃণমূলে, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, কোথাও কোনো দ্বন্দ্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সবটা চলছে, দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি। 2021 সালে দল সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, দিদির সুরক্ষা কবচ করেছি, 2023 সালে নবজোয়ার করতে বলেছিল, আমি সব করেছি, 2024 সালেও দল যদি কোনো দায়িত্ব দেয় সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপরই অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন, আমার যা ক্ষমতা আছে সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব। দ্বন্দ্ব না থাকার কথা বললেও দলের বয়স্ক এবং তরুণ নেতা কর্মীদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকে তিনি তুলে ধরেন। তিনি বলেন, আমি 2.5 মাস রাস্তায় ছিলাম, বয়স 36 বলে, 70 হলে তা পারবো না, 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর আমার কর্মক্ষমতা কমবে। আর এটা মানে এটা নয় যে অভিষেক বলেছেন আমি আর দলের কোনো কাজ করব না, আমি দলের অনুগত সৈনিক হিসেবে প্রাণ থাকা পর্যন্ত দলের কাজ করব। এতে গৃহদায় দ্বন্দ্বের বিষয় কোথা থেকে আসছে? অভিষেক বলছেন যে দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি, 2021 সালে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, দিয়েছি, দিদির সুরক্ষা কবচ করেছি, 2023 সালে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি, 2024 সালে দল যদি কোনো দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন, দলে কোনো দ্বন্দ্ব নেই, যা ক্ষমতা আছে সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব। 2.5 মাস রাস্তায় ছিলাম, বয়স 36 বলে পেরেছি, 70 হলে পারবো না, 20 বছর, 30 বছর, 40 বছর পর আমার কর্মক্ষমতা কমবে। তার মানে এটা নয় যে অভিষেক বলেছেন আমি আর দলের কোনো কাজ করব না, আমি দলের অনুগত সৈনিক হিসেবে প্রাণ থাকা পর্যন্ত কাজ করব। এতে দ্বন্দ্বের বিষয়টা কোথা থেকে আসছে শোনাবো তার কথা। দল যে দায়িত্ব দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব, আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রী সাহেব দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো, এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে, আমি 2-2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36, আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস, আমার 70 বছর বয়স হলে পারবো না, এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরও কমবে, 40 বছর পর আরও কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এবং জয় বাংলা আমি যতদিন বাঁচব ততদিন বলব। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? এদিকে লোকসভা ভোটে নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রেই সীমাবদ্ধ রাখতে চান বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছিল যে ঘনিষ্ঠদের তেমনই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। এদিন সেই বিষয়টিও তিনি ব্যাখ্যা করে বলেন যে পঞ্চায়েতের নেতা, তাকে তো পঞ্চায়েত দেখতেই হবে, আমাকে তো ডায়মন্ড হারবার দেখতেই হবে, সেটা আমার লোকসভা কেন্দ্র, আমি এখানে প্রার্থী হলে তো দেখতেই হবে। এতে বাজার গরম করার কি আছে? 2024 সালে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে, দল যা দায়িত্ব দেবে আমি পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়াফুলের ঝান্ডা দিয়ে যেখানে যেতে বলবে সেই বুথে গিয়ে আমি লড়ব। অভিষেক বলছেন 2024-এ দল যদি আমায় প্রার্থী করে তো এটা আমার বাড়তি দায়িত্ব থাকবে। আমার নির্বাচনী এলাকা আমাকে দেখতে হবে না, যে পঞ্চায়েতের নেতা তাকে তো পঞ্চায়েত দেখতেই হবে, আমাকে তো ডায়মন্ড হারবার দেখতেই হবে, সেটা আমার লোকসভা কেন্দ্র, আমি এখানে প্রার্থী হলে তো দেখতেই হবে। শোনাবো তার কথা। 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে, আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখব না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা, তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? সারা বছর আমরা থাকি, কোনো সময় বৃষ্টি হলো 10,000 তিরপল নিয়ে কে যায়? অন্য কোনো বিধানসভা, অন্য কোনো লোকসভায় দেখান তো। এই কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে রাস্তায় কে ছিল, কারা ছিল? অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে আপনারা দেখতে পেয়েছেন? এগুলো তো আমাদের কর্তব্য, আপনি অস্বীকার করতে পারেন না। আজকে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি, এ তো আপনাদের জন্য, ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য। ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি? আমার কোনো মূল্য নেই, যত বড়ই নেতা হোক। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে, কোনো নেতা বলে না। এটা আমি বারবার সব জায়গায় গিয়ে বলি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে হয়তো 30 কোটি লোকের ভোট পেয়েছে বলে প্রধানমন্ত্রী। মানুষ যদি ভোট নেয় না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীর কি দাম? কোন এমএলএ, এই যে আমরা যারা স্টেজে বসে আছি, কার কি দাম? সবার দাম হচ্ছে অশ্বডিম্ব শূন্য যদি মানুষ না চায়। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।